আসসালামু আলাইকুম। আশরাফ পৃথিবীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় চার নেতার চতুর্থ পর্ব। জাতীয় চার নেতার অন্যতম নেতা AHM কামরুজ্জামান সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিওগুলি সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। বাংলাদেশের জাতীয় চার নেতার অন্যতম নেতা হচ্ছে AHM কামরুজ্জামান, আর তার পুরো নাম হচ্ছে আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একজন নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক নেতা হিসেবে তার পরিচিতি ছিল সব সময়। বর্তমান নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়ায় মালঞ্চি রেল স্টেশন সংলগ্ন নূরপুর গ্রামে মামার বাড়িতে 1926 সালের ২৬ জুন AHM কামরুজ্জামান জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ছিল রাজশাহী জেলার কাদিরগঞ্জ মহল্লায়। তিনি বনেদি জমিদার পরিবারের সন্তান ছিলেন। তার পিতা আব্দুল হামিদ ও মাতা বেগম জেবুন নিসা। তার 12 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন প্রথম এবং তার ডাকনাম ছিল হেনা। 1951 সালে কামরুজ্জামান জাহানারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী ছিলেন বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার চামরুল গ্রামের আশরাফউদ্দিন তালুকদারের মেয়ে। আশরাফউদ্দিন তালুকদার ওই অঞ্চলের জোদ্দার হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক জীবনে AHM কামরুজ্জামান 6 সন্তানের পিতা। তার বড় ছেলে AHM খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন। মেজ ছেলে AHM এহসানুজ্জামান স্বপন বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত আছেন। মেয়েদের নাম ফেরদুস, মমতাজ, পলি, দিলারা জুম্মার, রিয়া, রৌশন আক্তার রুমি ও কবিতা সুলতানা চুমকি। কামরুজ্জামানের লেখাপড়ার শুরু হয় রাজশাহী কলেজিয়েট স্কুলে। রাজশাহী কলেজিয়েট স্কুলের এক শিক্ষক ছিলেন তার ফুপা। তিনি রাজশাহী থেকে চট্টগ্রামে বদলি হয়ে যাবার সময় কামরুজ্জামানকেও সাথে করে নিয়ে যান এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ভর্তি করিয়ে দেন। এখান থেকেই 1942 সালে তিনি মাধ্যমিক পাশ করেন। এরপর রাজশাহী কলেজ থেকে 1944 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতা যান এবং বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে 1946 সালে অর্থনীতিতে অনার্স পাশ করেন। এরপর তিনি রাজশাহী আইন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং 1956 সাল থেকে রাজশাহীতে আইন ব্যবসা শুরু করেন। কামরুজ্জামান জন্মগত এবং পারিবারিকভাবেই রাজনীতিতে সচেতন ছিলেন। তার দাদা হাজী লাল মোহাম্মদ সর্দার কংগ্রেস রাজনীতির সাথে জড়িত ছিলেন, তবে ওয়াহাবি আন্দোলনের সাথেও তার সম্পৃক্ততা ছিল বলে জানা যায়। এ কারণে কংগ্রেস ও প্রথম সারির মুসলিম লীগ নেতাদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হাজী লাল মোহাম্মদ দুবার অবিভক্ত বাংলার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজশাহী অ্যাসোসিয়েশন ও বরেন্দ্র একাডেমির একমাত্র মুসলিম সদস্য ছিলেন। তার পিতা মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন রাজশাহী অঞ্চলের মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি 1946 থেকে 1954 সাল পর্যন্ত অবিভক্ত বাংলাদেশ ও পরে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য ছিলেন। তাই তার রাজনীতি সম্পর্কে আগ্রহী হওয়া স্বাভাবিক ছিল, আর এ কারণেই AHM কামরুজ্জামান ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। খুব অল্প বয়সেই কামরুজ্জামান রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যান। তিনি 1942 সালে বঙ্গীয় মুসলিম ছাত্রলীগের রাজশাহী জেলা শাখার সম্পাদক এবং 1943 থেকে 1945 সালে বঙ্গীয় মুসলিম ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। AHM কামরুজ্জামান 1956 সালে আওয়ামী লীগে যোগদান করেন। তিনি 1962 থেকে 1965 সালে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার পর পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। 1967 সালে তিনি আওয়ামী লীগের আহ্বায়ক এবং 1970 সালে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আইয়ুব সরকারের নির্যাতনের প্রতিবাদে এবং ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে 1969 সালে তিনি গণপরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। কামরুজ্জামান 1969 সালে রাওলাপিন্ডিতে প্রেসিডেন্ট আইয়ুব খান কর্তৃক আহত গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্য ছিলেন। 1970 সালে তিনি রাজশাহী থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1971 সালে মুজিবনগরে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় কামরুজ্জামান ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব লাভ করেন। স্বাধীনতার পর 1973 সালে নির্বাচনে তিনি রাজশাহীর 2টি আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। 1972 থেকে 74 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। 1974 সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং গঠনতন্ত্রের বিধি মোতাবেক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1975 সালে নবগঠিত মন্ত্রিসভায় তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। মোহাম্মদ কামরুজ্জামান বাকশালের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। 1975 সালের 15ই আগস্ট সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলে দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে তাকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়। কারাগারে আটক অবস্থায় 1975 সালের 3 নভেম্বর সেনাবাহিনীর কতিপয় সদস্যের হাতে জাতীয় অপর 3 নেতা তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও সৈয়দ নজরুল ইসলাম সহ তিনি নৃশংসভাবে নিহত হন। আল্লাহ তাআলা বাংলাদেশের এই মহান নেতাকে তার পার্থিব জীবনের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো ভিডিওটি শেষ করছি। সেই সাথে AHM কামরুজ্জামান আপনার মতে কেমন নেতা ছিল সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।